এই মুহূর্তে আমার গাড়ির স্পিড একশো আমার গাড়ি ব্রেক হচ্ছে না তার মানে আমার গাড়ি ব্রেক ফিল হয়ে গেছে প্রথমে ফোর দিতে হবে এরপর গিয়ার ফার্স্ট গিয়ার শিফট করতে হবে এবং ফার্স্ট ব্রেকের এবার আমরা চেপে দে রাস্তা স্ত দিতে হবে গাড়িটি জল সম্ভব রাস্তার পাশে নিয়ে যেতে হবে ব্রেক ফার্ম করতে হবে যখন গাড়ির স্পিড তিরিশের কাছাকাছি আসবে তখন এটা একবারে তুলে ফেলবো এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দিব গাড়িটি তেমে গেছে যখন আপনার গাড়ি ব্রেক ফিল হবে আপনি এভাবে খুব সহজেই গাড়ি থামাতে পারবেন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে এক নম্বর প্রশ্ন হচ্ছে যখন আমার গাড়ির ব্রেক ফেল হয়েছিল তখন আমি কেন ফোর সিগন্যাল ব্যবহার করছি ফোর সিগন্যালকে ইমার্জেন্সি সিগন্যাল অথবা ওয়ার্নিং সিগন্যাল বলা হয় যখন আপনার গাড়ির ব্রেক ফিল হবে ওই সময় যখন আপনি ফোর সিগন্যাল দেবেন তখন আপনার গাড়ির পিছনে যে গাড়িগুলো থাকবে ওই গাড়ির ড্রাইভাররা বুঝতে পারবে আপনার গাড়িতে কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনার গাড়ির সামনে অথবা পিছনে যে ড্রাইভার আপনার গাড়িটি দেখবে তারা আপনাকে সাইড দিয়ে দিবে এই জন্য ফুর সিগন্যাল ব্যবহার করতে হয় যাতে অন্যরা সতর্ক হয়ে যায় এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি কেন হাই স্পিডে লো গিয়ার শিফট করলাম সেটা হচ্ছে আমরা যখন অটোমেটিক গিয়ার গাড়ি চালাই অথবা ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাই আমাদের গাড়ির স্পিড যখন একশো থাকে ওই সময় আমাদের গাড়ির গিয়ার চার নম্বর পাঁচ নম্বর অথবা ছ নম্বর থাকে অটোমেটিক গিয়ার গাড়িতে যদি ছয়টি গিয়ার থাকে এ গাড়িতে ছয়টি গিয়ার রয়েছে সেক্ষেত্রে আমি যখন এ গাড়িটি একশো স্পিডে চালাবো তখন অটোমেটিকলি এ গাড়ির গিয়ার সিক্স নাম্বারে শিফট হয়ে যাবে সিক্স গিয়ারে সেক্ষেত্রে আমি যখন একশো গাড়ি চালাচ্ছিলাম ওই সময় আমার গাড়ির গিয়ার ছিল ছ নাম্বার আমি কেন ছ নম্বর গেট থেকে এক নম্বর গিয়ার শিফট করলাম সেটা হচ্ছে আসলে আপনাদের হয়তো অপমানে প্রশ্ন থাকতে পারে যে ছ নম্বর গেট থেকে যখন এক নম্বর গিয়ার সরাসরি শিফট করবেন তখন গাড়ির গিয়ার বক্সে ক্ষতি হতে পারেন আপনার প্রশ্ন ঠিক গাড়ির গিয়ার বক্সে ক্ষতি হতে পারে কিন্তু গাড়ির গিয়ার বক্সের যে মূল্য জীবনের মূল্য থেকে গাড়ির গিয়ার বক্সের মূল্য তো বেশি না যার কারণে আপনি অবশ্যই সরাসরি ফিফথ গিয়ার হোক ফোর্থ গিয়ার হোক বা সিক্স গিয়ার হোক সরাসরি আপনি হাই গিয়ার থেকে লো গিয়ার শিফট করবেন যদি গিয়ার বক্সে কোনো সমস্যা হয় সেটা আপনি ঠিক করতে পারবেন আপনি যদি যখন গাড়ি ব্রেক ফেল হবে ওই সময় সরাসরি হাই গিয়ার থেকে লো গিয়ার শিফ্ট না করেন তখন দেখা যাবে গাড়িটি থামানোর জন্য অনেক বেশি সময় লাগবে এবং একটু বেশি জায়গা লাগবে ততক্ষণে যদি কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে যায় অথবা কোনো কিছুর সাথে ধাক্কা লেগে যান তখন দেখা যাবে গাড়ির আরও অনেক বেশি ক্ষতি হবে এবং ড্রাইভারেরও অনেক বেশি ক্ষতি হবে তাই আপনার গাড়ি যখন ব্রেক ফেল হবে অবশ্যই হাই গিয়ার থেকে লো গিয়ার নিয়ে আসবেন এখানে একটা বিষয় হচ্ছে ম্যানুয়াল গিয়ার গাড়িতে আপনি যখন ফার্স্ট নম্বর গিয়ারে চালাবেন একশো বা একশো দশ বা আশি এরকম সেক্ষেত্রে সরাসরি ফার্স্ট নম্বর গিয়ার থেকে ম্যানুয়াল গিয়ার গাড়িতে এক নম্বর গিয়ারে শিফট না হতে পারে যদি এক নম্বর গিয়ার শিফট না হয় তাহলে আপনি সেকেন্ড গিয়ার শিফট করবেন দুই নম্বর গিয়ারে ট্রাই করবেন ফটো ফার্স্ট গিয়ার শিফট করার জন্য ফার্স্ট গিয়ার শিফট না হলে সেকেন্ড গিয়ার শিফট করবেন কিন্তু অটোমেটিক গিয়ের গাড়িতে ডি থেকে সরাসরি আপনি ফার্স্ট গিয়ার শিফট করতে পারবেন এখানে আপনাদের আরেকটা প্রশ্ন রাখতে পারে আসলে সব অটোমেটিক গিয়ার গাড়িতে তো ম্যানুয়াল গিয়ারের অপশান থাকে না আসলে সব অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়াল গিয়ার অপশন থাকে কিন্তু এই প্যাটার্নটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম হয়ে থাকে এই গাড়িতে ডির পাশে থ্রি রয়েছে এরপরে টু এরপরে এল এলটা হচ্ছে ফার্স্ট গিয়ার সো অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ডির পাশে এম থাকে এবং এম এর উপর নিচে প্লাস মাইনাস থাকে প্লাস মানে হচ্ছে গিয়ার আপশিট এবং মাইনাস মানে হচ্ছে গিয়ার ডাউন আপনি গিয়ার লেবার ডি থেকে এ আনবেন এরপরে যখন মাইনাসের দিকে ছাপ দেবেন তখন আপনার গাড়ির গিয়েগুলো ডাউন শিফট হবে তখন আপনি ফার্স্ট গিয়ে আসতে পারবেন আবার কিছু কিছু গাড়িতে দেখা যায় ডির পাশে এস থাকে এবং এস এর উপর নিচে প্লাস মাইনেস থাকে এভাবে আপনি এস থাকলে এসে আনার পর গিয়ার ডাউন শিফট করে ফার্স্ট গিয়ে নিয়েতে পারবেন আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ডির পাশে সরাসরি প্লাস মাইনেস থাকে ওই গাড়িগুলোতে একইভাবে আপনি টি থেকে আপনি প্লাস মাইনেসে আনবেন এরপরে মাইনাসে ছাপ দিয়ে ফার্স্ট গিয়ে নিয়ে আসবেন সো আপনি এভাবেই অটোমেটিক গিয়ারের গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমি যখন ফার্কিং ব্রেক ব্যাপারে করেছিলাম যে এখানে হ্যান্ড ফার্কিং ব্রেক রয়েছে এই ফার্কিং ব্রেকটি যখন আমি উপরে তুলছিলাম তখন এখানে যে বাটনটি রয়েছে বাটনটাকে চেপে ধরে কেন আমি আস্তে আস্তে উপরে তুলেছি আস্তে আস্তে যে বাটন চেপে না ধরে কেন তুলে নেয় সেটা হচ্ছে ফার্কিং ব্রেকের মতো কাজ করে যে সাইকেলের ব্রেকিং সিস্টেম রয়েছে সাইকেলের ব্রেকের মতোই সেক্ষেত্রে আপনি যখন ফার্কিং ব্রেকটি আস্তে আস্তে উপরে তুলবেন এখানে যে অনেকগুলো স্টেপ রয়েছে যেখানে যে কটকট শব্দ হয় কোন স্টেপ থেকে আপনার গাড়িটি ব্রেক করছে সেটা আপনি বুঝতে পারবেন না যখন আপনি আস্তে আস্তে যে যে শব্দ হয় এই বাটনটা চেপে না আদরে তুলেন তাহলে আপনি বুঝতে পারবেন না আর আপনি যখন বাটনটা চেপে ধরে আস্তে আস্তে গড়ে তুলবেন তখন আপনার হাতে ফিল হবে আপনার গাড়িটি ব্রেক হচ্ছে আমরা যেভাবে পার মেন ব্রেক করি ওই সময় আমরা সরাসরি ব্রেকে জুড়ে চাপ দিই না আমরা ব্রেকে আস্তে আস্তে চাপ দিয়ে গাড়িটি ব্রেক করি যখন আমরা ব্রেকে চাপ দিই তখন আমাদের ফিল হয় পা হাতে ফিল হয় যে গাড়িটি ব্রেক করছে আমরা বুঝতে পারি ঠিক একইভাবে ফার ব্রেক যেভাবে করেন একই নিয়ম আপনি ফার্কিং ব্রেক রয়েছে যে হ্যান্ড ফার্কিং ব্রেক এই ব্রেকটি আপনি বাটনটি চেপে দিয়ে আস্তে আস্তে উপরে তুলবেন যখন আপনার গাড়ির স্পিড তিরিশের কাছাকাছি চলে আসবে তিরিশ পঁচিশ এরকম হয়ে যাবে তখন ফার্কিং ব্রেকটি একবারই উপরে তুলবেন সো এভাবে আপনি ফার্কিং ব্রেক ব্যবহার করবেন এখানে আপনাদের আরেকটি পশ্চা থাকতে পারে আসলে সব গাড়িতে তো হ্যান্ড ফার্কিং ব্রেক থাকে না কিছু কিছু গাড়িতে ফুট ফার্কিং ব্রেক থাকে যে গাড়িগুলোতে ফুট ফার্কিং ব্রেক রয়েছে ওই গাড়িগুলো যখন ব্রেক ফিল হবে কীভাবে গাড়িটি তামাবেন সেটা হচ্ছে ওই সময় আপনার গাড়ির স্পিড যদি আশি একশো বা পঞ্চাশ এরকম থাকে তখন আপনি ফুট ফার্কটি আস্তে আস্তে চাপ দেবেন যেহেতু ফুড পার্কিং ব্রাইকে হ্যান্ড পার্কিং ব্রয়ের মতো এখানে যে একটি বাটন রয়েছে ওই বাটনটি থাকে না সেক্ষেত্রে ফুড পার্কিং ব্র্যাক যখন আপনার ব্যবহার করবেন ইমার্জেন্সি ব্রেক হিসেবে তখন আপনি আস্তে আস্তে চাপ দিয়ে গাড়িটি ব্রেক করবেন আর যে গাড়িগুলোতে ইলেকট্রিক পার্কিং ব্রেক রয়েছে ওই গাড়িগুলোতে কীভাবে ব্যবহার করবেন ইলেকট্রিক পার্কিং ব্রেক আসলে এটা হচ্ছে আপনি যখন একবার উপরের দিকে ছাপ দেবেন তখন অটোমেটিক আপনার গাড়ির পার্কিং ব্রেক এঙ্গেজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার গাড়ির স্পিড বেশি থাকলে তখন যদি আপনি ইলেকট্রিক ফার্কিং ব্রেক ব্যবহার করেন তাহলে গাড়িটি স্লিপ করতে পারে গাড়িটি ঘুরে যেতে পারেন তাই গাড়ির স্পিড অনুযায়ী যখন আপনার গাড়ির স্পিড চল্লিশের নিচে চলে আসবে তখন আপনি যে ইলেকট্রিক পার্কিং ব্রেক রয়েছে ইলেকট্রিক ফাইক্র ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আসলে আপনার গাড়ির স্পিড উপর নির্ভর করে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আপনার গাড়ি ব্রেক হবে আপনার গাড়িকে যদি আপনি খুব সহজে থামাতে চান অল্প জায়গাতে থামাতে চান অবশ্যই গিয়ার ডাম শিফট করতে হবে হাই গিয়ার থেকে লো গিয়ার শিফট করতে হবে যখন আপনি হাই গিয়ার থেকে লো গিয়ার শিফট করবেন তখন অটোমেটিকলি আপনার গাড়ির স্পিড কমে যাবে ওই সময় গাড়ির ইঞ্জিন ব্রেকিং হয়ে যাবে এরপর যখন আপনি পার্কিং ব্রেক ব্যবহার করবেন তখন অল্প জায়গাতে অল্প সময়ে আপনি গাড়িটি খুব সহজে তামাতে পারবেন যখন আপনার গাড়ির ব্রেক ফেল হবে আপনি যখন ফোর্সিন ব্যবহার করবেন গিয়ার শিফট করবেন বা পার্কিং ব্রেক ব্যবহার করবেন এই কাজগুলো করার শুরু থেকে আপনার গাড়ির যে মেন ব্রেক রয়েছে ব্রেক আপনি পাম্প করবেন ব্রেকটি একবার চাপ দিবেন এরপর ছেড়ে দিবেন চাপ দিবেন ছেড়ে দিবেন। এভাবে কেন করবেন আসলে গাড়ির ব্রেক ফেল কেন হয় গাড়ির যে ব্রেকিং সিস্টেম রয়েছে এই সিস্টেমটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আপনি যখন ব্রেক ফাইট চাপ দেন ওই সময় ব্রেকের সাথে একটি ফাইভ থাকে ওই ফাইপ দিয়ে ব্রেক ফ্লুইট বা ব্রেক অয়েল যায় যখন ওই ফাইভটি লিক হয়ে যাবে ওই সময় দেখা যায় ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইট বাড়িয়ে চলে আসবে সেক্ষেত্রে আর গাড়ির ব্রেক কাজ করবে না আপনি যখন ব্রেক পাম্প করবেন যে কোনো সময় আপনার গাড়ি ব্রেক করতে পারে যদি গাড়ি একবার ব্রেক করে সেক্ষেত্রে আপনি খুব সহজে গাড়ি তামাতে পারবেন তাই আপনি যখন এই কাজগুলো করবেন ফোর সিগন্যাল বা গিয়ে শিফট করে এই কাজগুলো যখন করবেন এই কাজগুলো করার শুরু থেকেই গাড়ি ব্রেক পাম্প করবেন এবং সর্বশেষ আরেকটি কাজ করতে হবে যখন আপনার গাড়ি ব্রেক ফিল হবে যদি আপনি হাই স্পিড লাইনে গাড়ি চালান ওই সময় আপনার গাড়িটি লো স্পিডে লাইন নিয়ে আসবেন যে ডিভাইডার রয়েছে ডিভাইডার পাশে যে লাইনটা থাকে ওটা হচ্ছে হাই স্পিড আর রাস্তার আউটসাইড একদম বাইরে যে লাইনটা থাকে ওটা হচ্ছে লু স্পিড আপনি চেষ্টা করবেন লো স্পিডের লাইনে নিয়ে আসতে যদি লো স্পিডের লাইনের পাশেও খোলা জায়গা থাকে আপনি যদি গাড়ি ঠিক খোলা জায়গা নামাতে পারেন যদি সমস্যা না হয় সেক্ষেত্রে খোলা জায়গা নামিয়ে গাড়িটি থামানোর জন্য চেষ্টা করবেন আর যদি রাস্তার পাশে খোলা জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি লু স্পিডের লাইনে গাড়ি থামাবেন যখন আপনার গাড়ি ব্রেক হবে দুইটি কাজ করবেন না এক নম্বর হচ্ছে রানিংয়ে গাড়ির স্টার্ট বন্ধ করবেন না কেন রানিংয়ে গাড়ি স্টার্ট বন্ধ করবেন না যদি রানিংয়ে স্টার্ট বন্ধ করেন সেক্ষেত্রে দুইটা সমস্যা হতে পারে এক নম্বর হচ্ছে গাড়ির স্টারিং শক্ত হয়ে যেতে পারে হাট হয়ে যেতে পারে এবং কি যে কোনো সময় গাড়ির স্টারিং লক হয়ে যেতে পারে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে গাড়িগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোর চাবি যখন গাড়ির সাথে লাগানো থাকবে ওই সময় কখনও গাড়ি স্টারিং লক হবে না আর যে গাড়িগুলো পুশ পুষ্পারণ দিয়ে স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোর স্টার্ট যখন বন্ধ করে দেবেন হয়তো স্টারিং লক হয়ে যেতে পারে এই মুহূর্তে আমার গাড়ির স্পিড একশো এখন যদি আমি গাড়ি স্টার্ট বন্ধ করে দিই গাড়ি রাস্তা বন্ধ করে দিছি গাড়ির স্ট্যান্ডিং কিন্তু এখনো ফ্রি আছে আগের মতোই আছে এখনো হাট হয় নাই স্ট্যান্ডিং ঘুরানো যাচ্ছে আমি গিয়ার ডাউনশুট করবো ডাউনশুট করলাম পার্কিং ব্যবহার করবো গাড়িটি পুরোপুরি চেমে গেছে স্ট্যান্ডিং কিন্তু এখনো পুরোপুরি লক হয় নাই ঘোরানো যাচ্ছে তবে রানিং স্টার্ট বন্ধ না করাটা সব থেকে ভালো যদি আপনি রানিং গাড়ি স্টার্ট বন্ধ করে দেন ভুলবশত গাড়ির স্ট্যান্ড লক হয়ে গেলে সেক্ষেত্রে আপনি গাড়িটি ডানে নিতে পারবেন না তখন গাড়ির দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আর বেশি বেড়ে যাবে এবং দুই নম্বর সমস্যাটা হচ্ছে আপনার গাড়ির যখন ব্রেক ফিল হবে ওই সময় যদি আপনি রানিং এ স্টার্ট বন্ধ করে দেন দেখতেছেন আপনার গাড়ির সামনে একটি গাড়ি রয়েছে আপনি ওই গাড়িটিকে ওভারটেক করে নিরাপদ স্থানে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি স্ক্র্যাচ ছাপ দেন ওই গাড়িটা আপনি ওভারটেকিং করে নিরাপদ স্থানে চলে যেতে পারবেন যখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার স্কলেডারের কাজ করবে না তাই আপনি গাড়ি স্টার্ট বন্ধ না করে বলো এবং গাড়ি ব্রেক পেলে হলে দুই নম্বর যে কাজটি করবেন না সেটা হচ্ছে গাড়ি নিউট্রোল করবেন না কেন গাড়ি নিউট্রোল করবেন না আমরা যখন ম্যানুয়াল গাড়ি চালাই আমরা যখন ম্যানুয়াল গাড়িতে ইমার্জেন্সি ব্রেক করি অথবা আমাদের গাড়ির স্পিড যখন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম থাকে ওই সময় যখন আমরা ম্যানুয়াল গাড়ি ব্রেক করি তখন দেখা যায় আমরা ক্লাস পেলে চামনা না দিয়ে গাড়ি ব্রেক করি কেন ক্লাসে চামনা না দিয়ে গাড়ি ব্রেক করি সেটা হচ্ছে আপনি যখন ক্লাসে চাপ দেবেন তখন গাড়ির ইঞ্জিন থেকে চাকার যে কানেক্ট থাকে ওটা ডিসকানেক্ট হয়ে যায় ওই সময় যখন আপনি ক্লাস চেপে ধরে ব্রেক করবেন হাই স্পিডে তখন কিন্তু গাড়িটি থামানোর জন্য অনেক বেশি জায়গা লাগবে এবং একটু বেশি সময় লাগবে আর আপনি যখন ক্লাস পেলে চাপ না দিয়ে ব্রেকে চাপ দিবেন ওই সময় আপনার গাড়িটি অল্প জায়গাতে অল্প সময়ে থামাতে পারবেন ঠিক একইভাবে আপনি যখন হাই স্পিডে গাড়ি নিউট্র করবেন তখন গাড়ির ইঞ্জিন থেকে চাকার কানেক্টটি ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে চাহাগুলো বেশি ফ্রি হয়ে যায় এবং গাড়িটি হালকা হয়ে যায় ওই সময় শুধুমাত্র আপনি যদি ফার্কিং ব্রেক দিয়ে গাড়িটি থামানোর জন্য চেষ্টা করেন যদি ফার্কিং ব্রেকটি একটু বেশি স্পিডে ধরেন তখন সাথে সাথে গাড়িটি ঘুরে যাবে এবং যদি আপনি ফার্কিং ব্রেক আস্তে আস্তে করেন সেক্ষেত্রে গাড়িটি পুরোপুরি থামাতে অনেক বেশি সময় লাগবে অনেক বেশি জায়গা লাগবে তাই যখন আমার গাড়ি ব্রেক ফিল হবে ওই সময় গাড়ি নেটওয়ার্ক করবেন না এই মুহূর্তে আমার গাড়ির স্পিড একশো এখন যদি আমরা গাড়িটি নেটওয়ার করি এবং ফার্কিং ব্রেক দিয়ে যদি গাড়ি থামাতে চাই আপনারা দেখেছেন গাড়ি নেটওয়ার করে শুধুমাত্র হ্যান্ড ফ্যান ব্র্যাক দিয়ে গাড়ি থামাতে গেলে অনেক বেশি সময় লাগে এখানে একটা বিষয় মনে রাখবেন যখন আপনার গাড়ি ব্রেক ফেল হবে ওই সময় আপনি নার্ভাস হবেন না টেনশন নিতে পারবেন না ফ্রি মাইন্ডে গাড়ি চালাবেন যেভাবে বেশি গাড়ি চালান আপনি যদি সিরিয়াস হয়ে যান নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু কি গাড়িটি সহজ আমলে তামাতে পারবেন না এখন হয়ে যাক ফাইনাল বিষয়টা নিয়ে যখন আপনার গাড়ি ব্রেক ফিল হবে আপনি ফার্স্টে কাজ করবেন এক নম্বর ফোর সিগন্যাল ব্যবহার করবেন দুই নম্বর গিয়ার শুট করবেন যদি হাই গিয়ারে থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট গিয়ার নিয়ে আসবেন তিন নম্বর ফার্কিং ব্রেক ব্যবহার করবেন হ্যান্ড ফার্কিং ব্রেক হোক ফুট ফার্কিং ব্রেক হোক ইলেকট্রিক ফার্কিং ব্রেক হোক চার নম্বর ব্রেক পাম্প করবেন পাঁচ নম্বর গাড়িটি যটুক সম্ভব রাস্তার পাশে নিয়ে যাবেন নিরাপদ স্থানে নিয়ে যাবেন এই ফার্স্টিক কাজের মাধ্যমে আপনারা গাড়িটি খুব সহজেই তামাতে পারবেন ইনশাআল্লাহ